সীমিত সম্পদ দিয়ে বৈশ্বিক উন্নয়নে কাজ করতে চায় বাংলাদেশ। জাতির পিতার নামে ইউনেস্কো পুরস্কার। প্রধানমন্ত্রী বললেন রোহিঙ্গার সংকট বাড়াবে আঞ্চলিক ঝুঁকি। নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একজনের মৃত্যু, দগ্ধ সাত। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিহত এক। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেড়েই চলেছে সহিংসতা। রাজবাড়িতে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা। শেরপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত এক। এখনও চূড়ান্ত হয়নি মেট্রো রেলের ভাড়া। জনগণের সমর্থ মাথায় রেখে এ সপ্তাহেই দেয়া হবে তিনটি প্রস্তাবনা। ডিসেম্বরে দৃশ্যমান হবে নয়টি স্টেশন। এবং করোনার ধাক্কা কাটিয়ে রোববার থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা। সব প্রস্তুতি সম্পন্ন, এক বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী। অভিভাবকদের ভিড় না করা।